আজকে আলাইকুম আজকে আমরা আপনাদেরকে একটু মুরগির ফার্ম দেখাবো কারণ আমরা মুরগির অনেক ধরনের ফার্মে দেখে থাকি তো এখানে একটু ব্যতিক্রম ধর্মের ফার্ম মুরগির এটা হলো নিচে দেখতেছেন নিচে ইটের ছোলিং করা এবং উপরে আবার হলো মাসা টাইপের করা সে মাছার উপরে এখানে মুরগি পালন করা হচ্ছে খাবারটা বাইরে দিয়ে দেওয়া হচ্ছে এখানে যে পাইপের মতো দেখা যাচ্ছে এই যে পাইপ এটার মধ্যে মেনলি খাবারটা দিয়ে দেওয়া হয় এবং মুরগি এখানে এসে খাবারটা খায় আর ভিতরে ওসব পানি খাওয়ার জন্য পাত্র রাখা আছে তো এখন মুরগির যে ময়লা সেই ময়লাগুলো নিচে পড়ে তো নিচে পড়লে যখন আবার পানির পাইপ আছে সেই পাইপ দিয়ে ওয়াশ করলে সেটা ড্রেন দিয়ে চলে যায় এখানে বায়োগ্যাস প্লান্ট আছে সেই বায়োগ্যাস প্লান্টে তো এই হলো একটা মুরগির ফার্ম এখানে অনেকগুলো সোনালি মুরগি পালন করা হচ্ছে তো আমরা এরপরে দেখব আরেকটা ফার্ম সেখানে কি হচ্ছে তো আমরা যাচ্ছি সেই ফার্মে অর্থাৎ এখানকার প্রায় সবগুলো ফার্মে আমরা দেখব সবগুলো না অবশ্য কয়েকটা ফার্ম দেখব যে আসলে এখানে মুরগির জন্য যে ঘরগুলো বানানো হয়েছে সেগুলো কেমন তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আর একটা ঘরের তো এই হলো আরেকটি মুরগির ঘর এই ঘরেও মুরগি আছে এই হলো মুরগি এই ঘরে যদি আরও কাছাকাছি গিয়ে আমরা দেখি তাহলে দেখা যাবে এই যে এটা হলো মুরগির ঘর তো এখানে দেখবেন যে প্লাস্টিকের সোলটগুলো আছে এই যে হলো প্লাস্টিকের সোলট এই প্লাস্টিকের সোলটগুলো দিয়ে মেনলি নিচে মাছা তৈরি করা এবং সেই মাছার মধ্যে মুরগিগুলো আছে এই যে মুরগির খাবারের জন্য এখানে পাত্র দেওয়া আছে আবার পানির পাত্র আলাদা আলাদা আছে আবার বাইরে যে প্লাস্টিকের মতো দেখিয়েছি সেটাও আছে যেটার মধ্যে খাবার দিয়ে দেওয়া হয় তো এখানেও এইভাবে আসলে সোনালি মুরগিগুলো পালন করা হচ্ছে এবং নিচে মাছ এটাও ঠিক আগের ঘরের মতো সেম দেখবেন যে নিচে হলো ফ্লোর টাইপের এবং সেখানে মেনলি ময়লা পড়ে এবং সেই ময়লাগুলোকে আবার পাইপ দিয়ে ওয়াশ করে দেওয়া হয় এবং সেটা বায়োগ্যাস প্লান্টের মাধ্যমে চলে যায় বায়োগ্যাস প্লান্টের মাধ্যমে চলে যায় আর এখানে হচ্ছে হলো পাইপ যে পাইপের মধ্যে মেনলি খাবার দিয়ে দেওয়া হয় তো আমরা এরপর আরেকটা একটা ঘর দেখব এবং আর একটা ঘর আরো দুইটা ঘর দেখব যে আসলে সেই দুইটা ঘর কেমন এর মধ্যে আমাদের সামনে যে ঘরটা পূর্বে সেটা হলো মেনলি একই সিস্টেমের ঘর তো ওইখানে আমরা আসলে সময় তত একটা নেব না কিন্তু এরপরে যে ঘরটা দেখব সেটা প্রায় সব জায়গাতে এই ঘরটা দেখা যায় বিশেষ করে ম্যাক্সিমাম লোক সেই ঘরটাকেই আসলে ফলো করে থাকে বাংলাদেশের ওইটা আমরা আসলে লাস্টে দেখাবো তো এই হলো আরেকটা ঘর এখানে অবশ্যই এই মুরগি নেই মুরগির শেষের দিকে এটাও ঠিক সেম এবং এখানেও আসলে ফুলোর মুরগির যে ফুলোর সে ফুলোর আছে এবং আগের ঘরের মতনই এটাও ঠিক বাইর নিচ দিয়ে ময়লা পরে সেই ময়লাগুলো ক্রস করা হয় এবং বায়োগ্যাস প্লান্টের মধ্যে সে ময়লাটা চলে যায় এরপরে আমরা যে ঘরটার কথা বললাম যে বাংলাদেশের প্রায় সব জায়গায় এই ঘরটা দেখা যায় সেই ঘরটা হলো এই তো সামনের এই ঘরটা এখানে দেখবেন এটা হলো ডাইরেক্ট যে ফ্লোরটা অর্থাৎ মাটির যে ফ্লোর সেই ফুলটটা ইউজ করা হয়েছে এবং এখানে অবশ্য লিটার বলে লিটার ইউজ করা হয় এবং এটা এখানেও মুরগি পালন করা হচ্ছে এই যে এখানে নিচে লিটার বিছানো আছে এবং সেই লিটার দিয়ে মুরগিগুলো পালা হয় এবং সেখানে একেবারে সজাগতা আমাদের ম্যাক্সিমাম মানুষ যে ঘরগুলোকে ফলো করে থাকে ঠিক সেম সিজনে সেম টাইপের ঘরই এখানে বানানো তো যাই হোক আজকে আপনাদেরকে একটু দেখালাম কয়েকটা মুরগির ঘর এবং ব্যতিক্রম ধর্মের মুরগির ঘর কয়েকটা ছিল আর এটা যেটা দেখলাম এটা তো সচরাচর সব জায়গায় দেখেন তো যাই হোক আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে